গুড মর্নিং। তো আজকে বেরোলাম, আজকে এখন তো লকডাউন চলছে, আজকে 13 তারিখ, 13ই জুন, সকাল 7:52 বেরিয়েছি সুন্দরবনের দিকে। অর্থাৎ সুন্দরবন তো যাচ্ছি না, যাচ্ছি ঝড়খালির কাছাকাছি। অ্যাকচুয়ালি এটা কোনো ট্যুর পারপাস না, না কোনো আমার এখানে ক্যাম্পিংয়ের ভিডিও দেখতে পারবেন, প্রথম থেকেই বলে দিচ্ছি এখানে কোনো ক্যাম্পিং ভিডিও আমার আসবে না। সম্পূর্ণ একটা কাজের সূত্রে যাওয়া এবং তার পাকে যতটা পারছি আপনাদের সেগুলোকেই শেয়ার করা। যে এখন এই মুহূর্তে ডানকুনি থেকে আসলাম, সলপের খুব কাছে, সামনেই সলপ ব্রিজ, রাস্তাও বেশ ফাঁকা। লকডাউনে যে গাড়ি চলছে না ঠিক এমনটা না, গাড়ি চলাচল করছে আর আমরা যাচ্ছি সম্পূর্ণ কাজের সূত্রে, কিন্তু আমাদের কাছে কোনো পাস নেই। দেখা যাক রাস্তায় কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সামনেই দেখতে পাচ্ছেন সলপ ব্রিজ, এবং সলপ থেকে জাস্ট এগোবো, এগিয়ে কোনা এক্সপ্রেসওয়ের যে ওভারব্রিজটা আছে ঠিক তার লেফট টার্ন নেবো, মানে কলকাতার দিকে। আমি বাসন্তী এবং ঝড়খালি এইসব জায়গাগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, কিন্তু এই মুহূর্তে কলকাতার রাস্তার কতটা ভিডিও আমি রেকর্ড করতে পারবো সেটা আমার জানা নেই। কলকাতা লেফট টার্ন, খড়গপুর সোজা, তো আমরা যাবো কলকাতার দিকে। দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি লেফট, সাঁতরাগাছি হয়ে এখন এগোবো বিদ্যাসাগর সেতুর দিকে, এবং বিদ্যাসাগর সেতু হয়ে আমরা নেব এজেসি বোস রোড। আমি একা যাচ্ছি না, বলতে ভুলে গেছিলাম, আমি একা যাচ্ছি না, আমি গৌরব দুজন মিলেই যাচ্ছি। একদম হঠাৎ করে এটা একটা যাওয়া, কোনো ট্যুরের কোনো রকম পরিকল্পনা নেই। সামনে গিয়ে সম্ভবত আমায় ক্যামেরা খুলে নিতে হবে, আমি আর রেকর্ড করতে পারবো না। কলকাতাটা পার করে যাই, বারুইপুর সোনারপুর আসি, তারপর আবার ভিডিও রেকর্ড করব, পুলিশ চেকিং চলছে। ওকে, বাসন্তী আর মাত্র 32 কিলোমিটার মতো, কলকাতা বেশ ভালো রকম চেকিং ছিল, তার কারণেই ভিডিও রেকর্ড করে উঠতে পারিনি। তো এসে পৌঁছালাম ক্যানিং, এবং এই হচ্ছে ক্যানিং স্টেশন, এদিকটা হচ্ছে ক্যানিং স্টেশন। আমরা চলে যাবো সোজা মাতলা নদীর দিকে। লকডাউন তো কোথায় চোখে কিছু পড়ছেই না। এবার আমরা ঘুরে যাবো আস্তে আস্তে রাইটের দিকে, যেটা গোসাবার দিকে সুন্দরবনের দিকে রাস্তাটা যাচ্ছে। স্যার আমরা আসছি ডানকুনি, আমরা যাব এখন ওই রানে, বলতো মেশিনের কাজ চলছে বাঁধের, ওখানেই যাচ্ছে। দেখতেই পেলেন যে চেকিং চলছে, দেখতে পাচ্ছেন জল এখনো ঢুকে আছে চারিদিকে, চারিদিকেই জল ঢুকে আছে, এবং জলমগ্ন বলতে গেলে চারিদিকটা। ক্যানিংও যে এই ইয়াসের হাত থেকে ছাড় পেয়েছে সেটা না, চারিদিকটা ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না। দেখতেই পাচ্ছেন পুরো ভেসে গেছে চারিদিকটা, এদিকটাও তাই, এখনো পর্যন্ত জল কোনো জায়গায় নামেনি। সামনেই চলে এসছে ব্রিজ, মাতলা নদীর তো জল এখনো পর্যন্ত যেভাবে রয়েছে সেটা আমি ব্রিজে উঠে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি পরিস্থিতিটা আপনারা বুঝতে পাচ্ছেন, মাতলা নদী এখনো বিভিন্ন প্রান্ত ভেসে আছে, জলের তলায় আছে। ক্যানিংও যে ইয়াসের প্রভাবে পড়েনি এমনটা না, চারিদিকটা জলে প্লাবিত হয়ে গেছে, মাছ ধরছে ওখান থেকে। এই পরিস্থিতি, সামনে এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো আপনাদের দেখাতে থাকবো। ওপাশটাও সেম, নদীর ওপাশটাও সেম হয়ে আছে এখনো পর্যন্ত, গৌরব আছে সাথে। ওকে, তো চলুন গিয়ে আবার দেখা যাবে। সাইড নেবার পর এখন যে রাস্তায় আসলাম, বাসন্তী যেটা রাস্তাটা আছে 14 কিলোমিটার, 13-14 কিলোমিটার মতো দেখাচ্ছে, তবে রাস্তা বেহাল দশা, রাস্তা একদম ভালো না, আসার সময় একদম বুঝে শুনে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, তো এই খারাপ রাস্তাটা একটু পার করে যাই, পার করে আবার ফিরে আসছি।
ওকে ব্রেকটা রাখুন কাকা এটাই বাসন্তী ব্রিজ তো তো কনফার্ম হয়ে নিলাম এটাই বাসন্তী ব্রিজ রাস্তা তো প্রচন্ড খারাপ প্ল্যানিং থেকে এক টানা রাস্তা খারাপ তো আস্তে কোথায় যাবো তো যেটুকু দেখলাম অল্প স্বল্প ভেসেল চলছে ট্রলারগুলো অল্প স্বল্প চলছে মানে সেরকম ভাবে যে এখনো চালু হয়ে গেছে তা না গদখালি এদিকে ঝড়খালি এদিকে আমরা ঝড়খালির দিকে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বাসন্তী চৌমাথা তো পিচ রাস্তা ছেড়ে একটা ডান দিকে রাস্তায় ঢুকলাম ঢুকে এখন এগিয়ে চলেছি চারিদিকে গাছ সরু ঢালাই রাস্তা একদম গ্রামের ভেতর দিয়ে দিয়ে তো গৌরবকে নামিয়ে দিলাম গৌরবের এই জায়গাতেই কাজ চলছে তো ওকে নামিয়ে দিয়ে এখন আমি এগিয়ে চলেছি ঝড়খালির দিকে এখন কি দেখতে পাই তাই ঝড়খালির দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে ঝড়খালি একদমই কম রাস্তা এটাই মেন রোড ঝড়খালি যাবার চারিদিকে শুধু গাছপালা দিয়ে ঘেরা মাঝখান থেকে কালো পিচের রাস্তা এক অসাধারণ দৃশ্য যাকে বলে সুন্দরবন রয়্যাল ওয়াইল্ড রিসর্ট রাইড অন ওয়ে এখানে একজন কাজ করছে একটু কথা বলি সুন্দরবন যে পার্ক আছে বললো ঝড়খালি সোজা চলে যাবো এদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা সুন্দরবন ইকো ট্যুরিজম হাব আর আমরা যাব সোজা একদম ঘন জঙ্গল এখানে দেখাচ্ছে এই যে সুন্দরবন ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্ক এটাই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ঝড় বাংলো আর সোজা সুন্দরবন ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্ক ঝড়খালি ঠিক আছে ভেতরে এগিয়ে যাই হরিণের খুব সুন্দর তিনটে স্ট্যাচু করা আছে দেখাচ্ছে জেটি ঘাট আর এদিকটা হচ্ছে বাঘ উদ্ধার কেন্দ্র তো আগে যাই সোজা দেখে নেব চারপাশটা সুন্দরবন বাংলাদেশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ অংশে দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্র উভয় নদীর সমন্বয়ে গঠিত এই বদ্বীপটিকে বেঙ্গল ডেল্টাও বলা হয় এখানকার নরখাদক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে সারা বিশ্বে বিখ্যাত ইয়াসের ঝড়ের দু সপ্তাহ পর আমি এখানে এসেছি ওকে তো চলুন এর সাথে সাথে চারপাশটা একটু দেখে নিই এই ঝড়খালির আশপাশটা সুন্দরবন আমাদের গর্ব কিন্তু আপনি কখনো ভেবেছেন এর নাম সুন্দরবন কেন বনটি সুন্দর তাই নাকি সুন্দরী গাছের জন্য সুন্দরবন অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সমুদ্রের তীরে বনের অবস্থান বলে সমুদ্রবন থেকে কালক্রমে এর নাম হয়ে এসেছে সুন্দরবন এমনটি ধারণা করেন অনেক তবে বিশাল এক জনমত আছে সুন্দরী গাছের জন্যই এ নিয়ে নানান মতামত আছে সে যাই হোক আমাদের সুন্দরবনের সৌন্দর্য যে অতুলনীয় তা তো বলার অপেক্ষায় রাখে না এদিক তো পুরো জনশূন্য কেউ নেই কোথাও কেউ নেই চারিদিকে শুধু ফাঁকা জঙ্গলি জানোয়ার তো আছেই আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর যাওয়া ঠিক হবে না বাঘের আওয়াজ আসছে বাঘের আওয়াজ আসছে এই মুহূর্তে বেরিয়ে যাওয়াটা খুব ভালো এই সুন্দরবনে অসংখ্য সুন্দরী গাছ জন্মায় আর এই গাছের বড় বড় পাতা খুবই কাজে দেয় স্থানীয়দের ঘরের ছাউনি দেওয়ার কাজে শুধু তাই নয় এখানকার বিখ্যাত সুন্দরী গাছের মূলে রয়েছে ডায়াবেটিস প্রতিরোধক ওষুধ বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ এবং বন্য জীবজন্তু কেবলমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায় 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ছোট ছোট দ্বীপ নদী নালা খাঁড়ি বিল কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমি মিলিয়ে পুরো এলাকাটাই জলমগ্ন বয়ে চলেছে গঙ্গা মেঘনা
বিদ্যাধরী, মাতলা, ব্রহ্মপুত্রর মতো নদীগুলি। এই অঞ্চলে বসবাসকারী মানুষদের কাছে নৌকাই একমাত্র পরিবহনের মাধ্যম, আর তো কোনো উপায় নেই। তো অনেকটা ভেতরে এসেছি, পার্কের কাছাকাছি, কিন্তু এখানে বাঘের আওয়াজ হচ্ছে। ঢোকার এখানে টাইমটা, গেটের টাইমটা দিয়ে দিয়েছে, পার্ক তো দেখতে পেলেন, পার্কে যেতে পারলাম না। এই হচ্ছে পার্কের গেট, পার্কের চতুর্দিকে কেউ নেই, শুধু আমি একা, একটা গা ছমছমে ব্যাপার। আর বাঘের আওয়াজ আসছে, আমি 3-4 বার বাঘের আওয়াজ পেয়েছি, আশেপাশেই আছে। আর এই পার্কে কি যে বিভিন্ন জীবজন্তু আছে সেটা তো আমি জানি না। আর এখন লকডাউন, চারিদিকে ফাঁকা, চতুর্দিকে কেউ নেই, শুধুমাত্র আমি একা আছি। আর কিছু কিছু সাইডে জাল খোলা আছে, বিভিন্ন সুন্দর সুন্দর পাখির আওয়াজ আসছে। আমার কাছে DSLR নেই, তাই আমি পাখির ছবিগুলো তুলতে পারছি না, অনেক উঁচুতে আছে, আমি দেখতেও পেয়েছি কয়েকটা। আর জানিয়ে রাখি, এটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার, আর এখানে 5 বছরের ঊর্ধ্বে টিকিট করতে হবে। 5 বছরের নিচে যারা, তাদের কোনো টিকিট লাগবে না, মানে 5 বছরের নিচে ছোট বাচ্চা আছে যারা, তাদের কোনো টিকিট লাগবে না। আর এখানে ঢোকার টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত, সকাল 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। তারপর আগে আসলেও ঢুকতে পারবেন না, তারপরে আসলেও ওখানে ঢুকতে পারবেন না। ওকে ওকে, তো চলুন বেরিয়ে যাওয়া যাক। পুরো ফাঁকা, জনশূন্য, কেউ নেই, কারুর আওয়াজ নেই। মাঝে মাঝে আমি বাঘের আওয়াজ পাচ্ছি, আমি ক্যামেরা চালু রাখছি, যদি আওয়াজ আপনারও পেতে পারেন, আওয়াজ একটু চুপচাপ হতে হবে। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, আর এই এরিয়াটাকে এক নজরে দেখবার জন্য এই ওয়াচ টাওয়ারটা করা আছে। এখন তো সব কিছুই বন্ধ, আর দেখতেই পাচ্ছেন। এছাড়াও এই সুন্দরবন হলো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, কিন্তু বাঘ মামার দেখা পাওয়া খুবই কঠিন। তবে চোখে পড়বে চিতল হরিণ, কুমির, বানর সহ নানান বন্য প্রাণী। প্রায় 60টি প্রজাতির সরীসৃপ আছে, 300টি প্রজাতির পাখি দেখতে পাবেন, 500টি প্রজাতির উদ্ভিদ রয়েছে, এছাড়াও রয়েছে 50টিরও বেশি প্রজাতির প্রজাপতি। সুন্দরবনের নদীনালাগুলো মাছে ভরা, তেমনি ওগুলোতে আছে বিষাক্ত আর বিষবিহীন নানান জাতের সাপ, আছে অজগরের মতো বিশাল দেহি সাপ, আছে চন্দ্রবোরা, কিং কোবরা, গুই সাপ, সামুদ্রিক বিষধর সাপ, আরও আছে হাঙর, কুমির, ঘড়িয়াল। ঝড়খালিতে রাত্রে থাকার জন্য হোটেল রিসর্ট পেয়ে যাবেন। প্রথমে ঘুরে নিন ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, অসাধারণ লাগবে, যেটা জেটিঘাটের একদম সামনে। তারপর একটা লঞ্চ বুক করে সুন্দরবন ভ্রমণে বেরিয়ে পড়ুন। কিভাবে আসবেন? কলকাতা থেকে বারুইপুর, ক্যানিং, বাসন্তী হয়ে সোজা চলে আসুন ঝড়খালি। আর যারা ট্রেনে আসবেন, শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিংগামী একটি ট্রেনে উঠে ক্যানিং স্টেশন নেবে একটি প্রাইভেট গাড়ি বুক করুন, অথবা গণপরিবহনও ব্যবহার করতে পারেন। সোজাসুজি চলে আসবেন ঝড়খালি। এই ঝড়খালির কথা কেন বললাম, কেনই বা আপনাদের আসতে বললাম ঝড়খালি? বন্ধুরা, এই ঝড়খালি হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। তো বন্ধুরা, মোটামুটি ঝড়খালির এই পার্কটা তো দেখা হলো না, বন্ধ আছে, 4-5টা দেখলেন, বেশ ভালো আমারও লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, মোটামুটি তো দেখালাম 4-5টা, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ওকে।